জয়পুরহাটে তরমুজ চাষের বাম্পার ফলন, বছরে প্রায় 30 কোটি টাকার বাণিজ্য। আলু আর ধান জয়পুরহাটের প্রাণ, এরই মাঝে জয়পুরহাটে চাষ হচ্ছে বাহারি জাতের তরমুজ। মাঠের দুপাশে সবুজ হলুদ মিশ্রণের ধান ক্ষেত, এরই মাঝে মাঝে রয়েছে তরমুজ ক্ষেত। ক্ষেতের মাচায় ঝুলছে রং বেরঙের বাহারি জাতের তরমুজ। বছরে 9 মাস তরমুজ চাষকে ঘিরে উৎসবের এমন আমেজ চলছে জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা লক্ষ্মীচাপর মাত্রাই, খেতলাল উপজেলার কর্ণপাড়া বাসথুপি, কালাই উপজেলার বিয়ালা মাত্রাই পাঁচবিবি উপজেলার গোর্ণাসহ জেলায় প্রায় 45 হেক্টর জমিতে তরমুজ চাষ করে এখন স্বাবলম্বী এলাকার কয়েকশো কৃষক। জেলায় ব্ল্যাক বেবি, গোল্ডেন গ্রাউন, মধুমালা, ইয়েলো কিং সহ কয়েক জাতের তরমুজ চাষ হচ্ছে। কোনোটার উপরিভাগ হলুদ, ভেতরে টকটকে লাল, আবার কোনোটির উপরিভাগ গাঢ় সবুজ, ভেতরে হলুদ। এসব তরমুজ ক্ষেত থেকে তুলে পথের পাশে এক স্থানে জড়ো করছেন কৃষক। পাইকাররা এসব তরমুজ ক্রয় করে ভটভটি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। প্রকার ভেদে 12 থেকে 1800 টাকা মনে এসব তরমুজ বিক্রি হচ্ছে। জেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বেসরকারি এনজিও সংস্থা এসো থেকে তরমুজের বীজ, সার ও যাবতীয় সহায়তা দেয়া হচ্ছে। খেতলাল উপজেলার বাসথুপি গ্রামের তরমুজ চাষী মিজানুর রহমান বলেন, আমি বিগত 5 বছর ধরে তরমুজ চাষ করে আসছি। এবার 36 শতক জমিতে তরমুজ চাষে আমার খরচ হয়েছে মজুরি সহ প্রায় 38,000 টাকা। এখন পর্যন্ত তরমুজ বিক্রি করেছি 80,000 টাকা। তবে সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি বের করে দিচ্ছি। এখন আমার জমিতে প্রায় 10 থেকে 15,000 টাকার তরমুজ বিক্রি হবে আশা করছি। তরমুজ চাষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে কৃষি অধিদপ্তর। এবছর তরমুজ চাষে প্রায় 25 থেকে 30 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর।